আপনার শরীর কেমন আছে? বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত। আমি জেলে রেখে দিন অলরেডি এর মধ্যে মুক্ত হয়ে গেছি। মুক্ত হয়ে গেছি। বালুদা কে ফাঁসিয়েছে? চার দিন বাদে বিজেপি ফাঁসিয়েছে। মমতাদি সব জানে, মমতাদি সব জানে। সেই জন্য আপনাদের বললাম আমি দলের সাথে আছি। দল কি আপনার সাথে আছে? বালুদা দল আপনার সাথে আছে? বালুদা দল আপনার সাথে আছে? অবশ্যই দল আছে। মমতা ভাই অফিসের বন্ধুবান্ধব সব জানে। বালুদার শরীর কেমন আছে? বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত। আমি জেলে রেখে দিন অলরেডি এর মধ্যে মুক্ত হয়ে গেছি। মুক্ত হয়ে গেছি। বালুদা কে ফাঁসিয়েছে? চার দিন বাদে বিজেপি ফাঁসিয়েছে। মমতাদি সব জানে, মমতাদি সব জানে। সেই জন্য আপনাদের বললাম আমি দলের সাথে আছি। দল কি আপনার সাথে আছে? বালুদা দল আপনার সাথে আছে? বালুদা দল আপনার সাথে আছে? অবশ্যই দল আছে। মমতা ভাই অফিসের বন্ধুবান্ধব সব জানে। স্বাস্থ্য পরীক্ষা জ্যোতিপ্রিয় মল্লিকের এবং ইতিমধ্যে কমান্ড হাসপাতালে পৌঁছে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আজ ফের স্বাস্থ্য পরীক্ষা এবং ষড়যন্ত্রের ফের একবার অভিযোগ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং ইতিমধ্যে কমান্ড হাসপাতালে পৌঁছে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। 48 ঘন্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত। গতকাল ফের তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আজ তার ফের স্বাস্থ্য পরীক্ষা। আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এই মুহূর্তে রয়েছে। প্রিয়াঙ্কা, বিস্তারিত জানতে চাইবো জ্যোতিপ্রিয় মল্লিক ঠিক কি বললেন, তোমার লাগাতার প্রশ্ন, জ্যোতিপ্রিয় মল্লিকের উত্তর ঠিক কি? একেবারে রুমকি, দেখো জ্যোতিপ্রিয় মল্লিককে রিপাবলিক বাংলার তরফ থেকে লাগাতার একের পর এক প্রশ্ন করা হয়েছিল। সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক স্পষ্ট বলেন, আমাকে বিজেপি ফাঁসিয়েছে। কে ফাঁসিয়েছে জিজ্ঞেস করা হয়েছিল, সেক্ষেত্রে তিনি বলেন আমাকে বিজেপি ফাঁসিয়েছে, মমতাদি সব জানে, এমনটাই মন্তব্য করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমি মুক্ত, আমাকে জেলে রেখে দিন, মন্তব্য করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রিপাবলিক বাংলার বুমে তিনি স্পষ্টত জানিয়েছেন আমি দলের সাথে আছি। পাল্টা প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে, দল কি আপনার পাশে আছে? সেক্ষেত্রে খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী স্পষ্ট উত্তর, দলও আমার পাশে আছে, শরীর ভালো নেই, হাসপাতালে যাচ্ছি। রিপাবলিক বাংলার প্রশ্নের একের পর এক উত্তরে মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের। ইতিমধ্যেই তাকে নিয়ে আসা হয়েছে কমান্ড হসপিটালে। আমার ভিডিও জার্নালিস্ট চিত্র তুলে ধরছে, মোহিত চিত্র তুলে ধরছে যে কমান্ড হসপিটালে খানিকক্ষণ আগেই নিয়ে আসা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গতকাল রাত্রে তিনি সূত্র মারফত খবর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপরে আজ তাকে আদালতের নির্দেশ অনুযায়ী 48 ঘন্টার মধ্যে তার চিকিৎসা করতে হবে, মেডিকেল করাতে হবে। সেই মতো আজকে তাকে নিয়ে আসা হয়েছে এই কমান্ড হসপিটালে এবং সেখানে তার মেডিকেল ট্রিটমেন্ট হবে। সেক্ষেত্রে কী উঠে আসে রিপোর্টে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। তবে রুমকি, ইতিমধ্যেই প্রশ্ন উঠছে জ্যোতিপ্রিয় মল্লিক রিপাবলিক বাংলার প্রশ্নের একের পর এক লাগাতার প্রশ্নের উত্তরে যে মন্তব্য করেছেন, তার পরবর্তীকালে তিনি যখন বলছেন যে আমি দল আমার সাথে আছে, সেক্ষেত্রে ইতিমধ্যে প্রশ্নটা শুরু হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক যেদিন গ্রেপ্তার হন সেদিন একটি প্রেস কনফারেন্স করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, তারপরে দল তার কতটা পাশে আছে তা অবশ্যই সময় উত্তর দেবে। তবে জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী, তিনি আশাবাদী দল তার সাথে আছে। রুমকি, বেশ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কমান্ড হাসপাতালে পৌঁছে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার স্বাস্থ্য পরীক্ষা হবে আজ ফের এবং 48 ঘন্টা অন্তর অন্তর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো তাকে নিয়ে যাওয়া হয়েছে কমান্ড হাসপাতালে। এবং আজ যখন জ্যোতিপ্রিয় মল্লিককে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় হাসপাতালের উদ্দেশ্যে, তখন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা লাগাতার একের পর এক প্রশ্ন করেছিল এবং জ্যোতিপ্রিয় মল্লিক তিনি মন্তব্য করেছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন ফের ষড়যন্ত্র করা হয়েছে তার বিরুদ্ধে, বিজেপি তাকে ফাঁসিয়েছে, অন্তত এরকম অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবং দুদিনের মধ্যে সত্য প্রকাশ হবে, এরই পাশাপাশি তার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, মমতাদি সব জানেন বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। ঠিক কি বলেছেন তিনি শুনুন। বালুদার শরীর কেমন আছে? বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত। আমি জেলে রেখে দিন অলরেডি এর মধ্যে মুক্ত হয়ে গেছি। মুক্ত হয়ে গেছি। বালুদা কে ফাঁসিয়েছে? চার দিন বাদে বিজেপি ফাঁসিয়েছে। মমতাদি সব জানে, মমতাদি সব জানে। সেই জন্য আপনাদের বললাম আমি দলের সাথে আছি। দল কি আপনার সাথে আছে? বালুদা দল আপনার সাথে আছে? বালুদা দল আপনার সাথে আছে? অবশ্যই দল আছে। মমতা ভাই অফিসের বন্ধুবান্ধব সব জানে। বালুদার শরীর কেমন আছে? বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত। আমি জেলে রেখে দিন অলরেডি এর মধ্যে মুক্ত হয়ে গেছি। মুক্ত হয়ে গেছি। বালুদা কে ফাঁসিয়েছে? চার দিন বাদে বিজেপি ফাঁসিয়েছে। মমতাদি সব জানে, মমতাদি সব জানে। সেই জন্য আপনাদের বললাম আমি দলের সাথে আছি। দল কি আপনার সাথে আছে? বালুদা দল আপনার সাথে আছে? অফিসের বন্ধুবান্ধব বালুদা দল আপনার সাথে আছে? অবশ্যই দল আছে।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পর রিপাবলিক বাংলার প্রতিনিধির একের পর এক প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তরেই জ্যোতিপ্রিয় মল্লিক। এতদিন পর কার্যত তার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গেল, এবং ফের একবার বিজেপি তাকে ফাঁসিয়েছে বলে অভিযোগ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি, তার একের পর এক প্রশ্ন দেখে নেবো সেই প্রতিবেদন। বালুদা শরীর কেমন আছে? বালুদা শরীর কেমন আছে? শরীর খারাপ, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ শরীর খারাপ, কি হয়েছে আপনার? হসপিটালে যাচ্ছেন? আর 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 আপনার পাশে দল আছে? দল আছে? দল আছে?